পাতে পারে না আল্লাহ গাউসুল আজমকে প্রচার করাবেন প্রসাব করা প্রসার করাবেন তাই ইরাকের গিলানের পশ্চিম গগনে রমজান শরীফের নতুন চাঁদ আল হিলাল চাঁদ সেই তারিখে ভালো করে দেখা যায় না মানুষেরা দ্বিধাদ্বন্দ্ব ভুক্ত হয়ে গেল আগামী কালকে রোজা রাখবো কি রাখবো না রোজা হবে না হবে না ঠিক সেই তারিখে শেষ ভাগে আল্লাহ পাক গাউসুল আজমকে মা জননীর কোল আলো করে দুনিয়া দেখালেন উনি সেহরি পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করলেন যেই না সেহরির সময় শুরু হয়ে যাওয়া মা জননীর স্তন থেকে দুধ মুখখানা সরিয়ে নিলেন উনি আর মুখখানা লাগান্না বারেবার চেষ্টা করা হয় উনি মুখ কান লাগান্না কে যেন আওয়াজ করে বলতে লাগে ও আব্দুল কাদেরের মা আমার আব্দুল কাদের কার কষ্ট দিও না আমার আব্দুল কাদের রমজান শরীফের রোজার নিয়ত করে নিয়েছে সকাল হয়ে গেল ইরাকের গিলানের বস্তিতে বস্তিতে মহল্লায় মহল্লায় অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে কেবা কারা যেন আওয়াজ দিয়ে বলতে চায় ও ইরাকের মানুষেরা গতকাল আল্লাহ পাক রমজানের নতুন চাঁদ পশ্চিম গগনে উদিত না করে আল্লাহ ইরাকের গিলানের জমিনে আব্দুল কাদের নামে পাঠিয়ে দিয়েছে ও ইরাকবাসীরা আজ থেকে রমজান শরীফের মাস শুরু হয়ে গিয়েছে জোরে বললেন না বোঝাতে বললাম আমাদের রোজা সারাদিন সারাদিন কি ইফতার যখন হবে আল্লাহ মাফ করেন যে যা খায় সে রেডি করে নেয় পান আমিও একটু পান তামাক তামাক খাই যে খইনি খায় দুটো একটা ভাত খইনি আবার বানিয়ে রেডি করে রাখে পানি এই তুই রোজা রাখিস না হুজুর রোজা তাহলে খইনি বানাচ্ছিস না হুজুর আমি তো খাচ্ছি না আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে কত বড় বদমাইশ দেখেছো এমনি তোমাদের ফেরেশতারা বলছে যে লকডাউন ফের দেওয়া দরকার বুঝেন না কথা এই কথা বুঝছেন না বুঝছেন আমি আপনাদের কি বলছিল মনে আছে হুজুরে ওয়াজ করেছে দুধে পানি মেশানো মহাপাপ মনে আছে ও পাক্কা নিয়ত করে নিয়েছে কাল থেকে দুধ আর পানি মেশাবো না তাই কি করছিল পানিতে দুধ মেশাচ্ছে এই কথা বোঝাতে পেরেছি আমাকে ভুল বোঝেন না হেসে গেলে দুটো কথা বলে গেলাম এখন আপনাদের আজমিরি বলছি হুজুর কাল্লা এত বড় দরজাওয়ালা করেছিলেন গাউসুল আজমের কত মোবারক আমি মাইনুদ্দিন আজমিরি শুধু আমার কাদের উপরে নয় বরং আমি মাইনুদ্দিন আজমিরি বলছি হুজুর কাল্লা এত বড় দরজাওয়ালা করেছিলেন গাউসুল আজম অফিস সাহেব কেবলার কত মোবারক আমি মাইনুদ্দিন চিশতি আমার চোখের উপরে আরেকটু জোরে বলেন আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ আবার বলতে লাগলেন ও বাবা মুরিদের দলে রাখ ও ভক্তর দলে রাখ খলিফারা আল্লাহ পাক হুজুর কত বড় দরজাওয়ালা করেছিলেন তোমরা জানো না হুজুরের কদম মোবারক বড় পীর সাহেব কেবলার কদম মোবারক আমি মাইনুদ্দিনের শুধু চোখের উপরে নয় বরং আমি বলছি আমার মাথার তাজ মোবারকের উপরে কে কার শানে বললেন কে কার শানে কথাটা শোনালেন খাজা বাবা বড় পীর সাহেব কেবলার শানে কথাটা শোনালেন জি আমার পেয়ারা ভাইরা এমনি বড় পীর হয়নি যেদিন এসেছিলেন যেদিন এসেছিলেন কি রমজান শরীফের মাসের সেই তারিখটা ছিল শুরু কি বললাম আপনি নামাজ ধরেছেন কত বছর বয়সে মনে আছে এই আমি ধরেছি কত বছর বয়সে আমার মনে আছে কখনো পড়ছি কখনো ছাড়ছি ইচ্ছা মতো হ্যাঁ চাষা জুম্মায় যাবে নাকি না তুমি চলো আমি যাচ্ছি বড় ভাই রোজায় আছো নাকি না এবার আর পারলাম না এবার আর পারলাম না বোঝেন না আমাকে ভুল বোঝেন না যে এবার আর পারলাম না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কিচ্ছু জানে না আসছে বছর আবার হবে পাগলা কোথা করে জানে না আসছে বছর আবার হবে ইনি শুধু বলছে আমার দোয়া কেন কবুল হয় না আরে সর্বনাশ রোজা রেখেছিস রাখ বাবা ভালো জিনিস মসজিদ ঘরে কে ঝগড়া করতো জুম্মার ঘরে কে ঝগড়া ইফতার নিয়ে ঝগড়া খাওয়া নিয়ে ঝগড়া আর মুখে যা আসছে সে তো মাশাআল্লাহ কি হ্যাঁ আগেকার যুগের ইতিহাস জানেন
রমজান শরীফে রোজা রাখলে শুধু খাওয়া হারাম ছিল না রোজা রাখা অবস্থায় কথা বলাটাও হারাম ছিল শুধু রাসূলের পাকের ওসিলাতে এই উম্মতে মুহাম্মাদি শুধু খাওয়া বাদে সব চালাতে পারে সুবহানাল্লাহ বলবেন নাকি খাওয়া পান করা বাদে সব চালাতে পারে তাই বলে ঝগড়া করা ভালো নয় কথা বলে রোজার সময় আরো বাড়ে মেজাজ মেজাজ কি টেম্পটেড আরে সব কিছু বললেই হয় মেজাজ টেম্পটেড রাসূলুল্লাহ বলেছে রোজা আসলে শয়তান কে আল্লাহ বেঁধে ফেলে শয়তান কে কি করে বেঁধে ফেলে এখন আপনি বলবেন হুজুর শয়তান যখন রমজান শরীফের মাসে বাধা আছে তাহলে এত ঝগড়া কিসের মাশাআল্লাহ নারে দেখবে দেখ মাশাআল্লাহ আমার ভাই চলে আসছে নারে দেখবে এই আমার দিকে ফেরেন শয়তান একটু সিগি চিয়ার দাও 1 মিনিটের জন্য চিয়ার দাও বাংলার প্রখ্যাত আলেম আপনাদের মাঝে আমার আমার কথা ছাড়ে দেখ সিহি আল্লাহ এই ঘুম লাগবে কচি নারে তাকবি জি আমার দিকে ফেরেন শয়তান যদি হুজুর বাধাই থাকে তাহলে রমজান শরীফে এত ঝগড়া হয় কেন বলেন দিন হুজুর এটা প্রশ্ন আচ্ছা আপনাদের এখনো অনেকের বাড়িতে সিলিং ফ্যান চলছে যা হালকা হালকা গরম এখনো মাঝে মধ্যে আসছে চলছে না আচ্ছা সিলিং ফ্যান যখন বন্ধ করা হয় ওই যে সুইচটা পায় না সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় না কিছুক্ষণ ঘোরে এই কিছুক্ষণ ঘোরে না কত বুঝেন না 11 মাস চলে যায় রমজান শরীফ এসে যায় শয়তানের সুইচ আল্লাহ এই ওয়াজটা আপনারা করেন অফ করে দেয় কিন্তু ওই যে পাক খায় এই কথা বুঝেন না ওই পাকেই শয়তান এক মাস চালিয়ে দেয় এই কথা বুঝেন না দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আবার শয়তানের সুইচ সওয়াল চাঁদ চলে আসে অন হয়ে যায় ওয়াজ কি বোঝা যায় আমাকে ভুল বোঝেন না হুজুর এসেছেন মুক্তাসার করছি কি বলছিলাম আমার পেয়ারা ভাইরা আল্লাহ ওয়ালা গনের আর লম্বা নয় এত রকুন বলে গেলাম আল্লাহর আলি গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইজদানি হুজুর আমার দুনিয়া যেদিন এসেছিলেন সেই তারিখটা ছিল রমজান শরীফের মাসের প্রথম তারিখ আল্লাহ পাক যাকে প্রচার প্রসার করিয়ে দেন আল্লাহ যে খুশবু ছড়ান আল্লাহ যে লাইট চালান জগতের কোনো মানুষ সেই লাইট অফ করতে পারে না সেই খুশবু মিটাতে পারে না সেই প্রতিষ্ঠান যাকে মিটাতে পারে না আল্লাহ যে বাতিটা জ্বালান সেই বাতিকেও ফুঁক দিয়ে নেভাতে পারে না আল্লাহ গাউসুল আজমকে প্রচার করাবেন প্রসার প্রসার করাবেন তাই ইরাকের গিলানের পশ্চিম গগনে রমজান শরীফের নে আউলিয়া যেন বললেন না সুবহানাল্লাহ গাউসুল আজম দরমিয়ানে আউলিয়া জো মুহাম্মদ দরমিয়ানে আম্বিয়া আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা কওমে লুতে আহলিয়ারা কাফেরা কওমে লুতে আহলিয়ারা কাফেরা ফেরাউনে আহলিয়ারা তহেরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ ওয়ালা বাবা জিরা ভাইরা আল্লাহর কসম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যদি ওই দিন শহীদ হয়ে যায় তাহলে এই রাজাপুর গ্রামের মানুষদের কি জলসা নাম দিয়েছেন কি দিয়েছেন কাদরিয়া জলসা তাই না কাদরিয়া আবার কি কথা এখন থাক পরে হবে এটা জলসা হচ্ছে ওসব না যেই হন আপনি এত কোন কথা ছিল এত কোন ভাই বসে আছে আমার কথা ফের শুনেন রাজাপুরের মানুষ কাদরিয়া জলসা দিচ্ছে বড় পীর সাহেব কেওলা হুজুরের স্মরণে বড় পীর সাহেব কেওলা কোথায় ছিলেন যে আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা ও আমার পেয়ারা ভাইরা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যদি সেই দিন না বাঁচেন আল্লাহ বাঁচিয়ে না দেন তাহলে
তাহলে দুনিয়ায় গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি নূরে ইসদানি আওলাদে রাসূল বাবা মুহিউদ্দিন গিলানি সাইয়েদে বাবা আব্দুল কাদেরুল জিলানি আল বাগদাদির আশা হয় না বায়াতের রাস্তাটা বন্ধ হয়ে যায় গাউসুল আজমের জানো এই দুনিয়ায় আর আশা হয় না যে আল্লাহ পাক গাউসুল আজমকে দুনিয়ায় পাঠাবেন এই না জন্যই মনে হয় দীর্ঘদিন আগে কারবালার দিনে সপরিবারে সবাই চলে গেলেন বলতে পারেন অথচ আল্লাহ তাআলা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচিয়ে দিয়ে গাউসুল আজমের রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি আশা রাস্তাটা আল্লাহ প্রসার করে দিলে আমার ওয়াজ কি বুঝছেন জি আপনারা হয়তো ভাববেন যে হুজুর অনেক দূর থেকে চেষ্টা করেছি সময়ের মধ্যে যতটা দূর থেকে আনা যায় দরিয়া কথা তো এদিক ওদিক বেশি করলে মোটেই এগোতে পারবো না আমার পেয়ারা ভার আল্লাহ ওয়ালা করেরা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে সবথেকে বেশি কেঁদেছেন কজন বলেছিল এই দেখেন এই রকম জায়গায় দাওয়াত নীতি হয় গরম গরম বলে যাচ্ছে গরম গরম একবার তকবীর দেন তো নারায় তকবীর এই হাত উঁচু করে তকবীর দেন তো আল্লাহকে দেখান তো নারায় তকবীর আল্লাহ হাত কটা দিয়েছে একটা না দুটা দুটোই ওঠান তো নারায় তকবীর দিনকাল ভালো যাচ্ছে না মানুষ খুব চালাক হয়ে গেছে তবে এই গ্রাম বাদে এক হুজুরে ওয়াজ করছে বাবা খবরদার দুধে যেন পানি মেশাবে না দুধে পানি মেশানো শুধু পাপ নয় মহাপাপ কি পাপ মহাপাপ দুধে পানি মেশানো মহাপাপ এক হুজুরে ওয়াজ করছে কোন জায়গায় করছে এখন এক লোক সে দুধের ব্যবসা করে তার একটু অভ্যাস ছিল দুধে দুধে ও সাধারণত জলসা জুলুসে আসে না সেদিন এসেছে যেভাবেই হোক তবে এইরকম আপনাদের মতো বসেনি ওই প্যান্ডেলের এক কোণে বসে তাড়িয়ে তাড়িয়ে হুজুরের ওয়াজটা শুনেছে হুজুর ওয়াজ করেছে বাবা খবরদার দুধে যেন পানি মেশাবে না মেশানো মহাপাপ জাহান্নামে যেতে হবে অমুক তমুক অনেক কিছু ওর শুনে শুনে ওর জানে একটা ভয় ধরে গেছে ও নিয়ত করে লিয়েছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ব্যবসা ছাড়লে তো আমার সংসার চলবে না তবে পাক্কা নিয়ত করছি কাল থেকে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাঁচায় আমি আর দুধে পানি মেশাবো না পাক্কা নিয়ত একদম পাক্কা নিয়ত দুধে পানি মেশাবো না ঠিক আছে তারপর দিন থেকে দেখা গেল দুধে পানি মেশায় না ঠিকই কিন্তু পানিতে দুধ মেশাচ্ছে একটা বালতিতে আলাদা করে পানি লিয়েছে আগে দুধের ক্যানে দুধের ক্যানে পানি ঢেলে দিতে এবার পানির ক্যানে দুধ ঢেলে দিচ্ছে এই নিয়ম পাল্টালি বলে তুই কাল ওয়াজ শুনিস নি হুজুরে ওয়াজ করেছে দুধে পানি মেশানো নাকি হারাম তাই আমি পানিতে দুধ মেশাচ্ছি বোনাকে বুঝেন না বলো আপনারা জানেন না ভাই হরি সর্বনাশ জামানা পিওর শেষে চলে এসেছে এত চালাক কথা বলে না কি বলি বলুন দেখিনি আমাকে ভুল বোঝেন না ও নওজোয়ানেরা আমার নবীর আশেকিনেরা গাউসুল আজমের পাগলেরা ভালো করে শুনলেন দুনিয়াতে পাঁচজন মানুষ সব থেকে বেশি কেঁদেছিলেন তন্মধ্যে একজন হলেন হুজুর ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের কারাগারে হুজুর আমার দশ বছর এজিদের কারাগারে ছিলেন ইমাম জয়নুল আবেদিন দশটা বছরে কেউ ওনাকে দেখেননি ওনার চোখের কোনায় পানি নাই এরকম পরিবেশ কেউ দেখেননি যে বা যারা যখনই ওনাকে দেখেছেন তখনই দেখেছেন ইমাম জয়নুল আবেদিন হুজুর শুধু কাঁদছেন আর কাঁদছেন কারবালার কথা মনে করতেন আব্বুর কথা মনে করতেন মায়ের কথা মনে করতেন ছোট ভাই আলী আসগারের কথা মনে করতেন বড় ভাইজানের কথা মনে করতেন চাচাতো ভাইদের বোনেদের বেটিদের কথা মনে করতেন কারবালার কথাকে সামনে ভেসে আসতো আর উনি এজিদের কারাগারে শুধু কাঁদতেন আর কাঁদতেন দশটা বছরের মধ্যে একটা বারের জন্যে ওনার চোখ দুটাকে কেউ শুকা দেখেননি পাঁচজনের উনি একজন
চারজন ওলাইন বাদ আমার পেয়ারা আর আল্লাহ ওয়ালা গনেরা ও নওজওয়ানেরা হযরত ইমামে জয়নুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা আল্লাহ তাআলা হযরত ইমাম হাসানের খানদান যেমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার খানদানও তেমন উভয়ের খানদানকে আল্লাহ তাআলা আবার জারি করে দিলেন আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আমি খুব ছেটে কেটে বলছি আমার আল্লাহ ওয়ালা বাবা জিরা হযরত ইমাম জয়নুল আবেদীন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে একে একে বহু ইমাম এসেছিলেন একেবারে সারসংক্ষেপ করে বলছি উভয় খানদান আল্লাহ জারি করে দিলেন তাই উভয় খানদানে গাউসুল আজম আল্লাহ পাঠাবেন আমার আল্লাহ পাকের তামান্না ছিল আমার আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় যাবেন ইসলাম ইসলাম কি পুনরুজ্জীবিত হবে সুবহানাল্লাহ বলেন পুনরুজ্জীবিত হবে ইসলাম রং রূপ পাবে সারা পৃথিবী ইসলাম নবরূপে সাজবে সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি বাড়ি গিয়ে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহ পাকের ইশারা গাউসুল আজম বাবা বড় পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রব্বু জান উনিও খোদার তো হন না কি হন না খুব সামালি করে বলছি বুঝছেন না খোদার তো হন না আর রসুল গাউসুল আজমের নানা জান একজন কি নাম বলতে পারবেন আমি বলি আব্দুল্লাহ বিন সুয়াইমিন দরবেশ রহমাতুল্লাহ আলাইহে দরবেশ আব্দুল ইবনে সুয়াইমিন রহমাতুল্লাহ আলাইহের বাগানের ফল হুজুরের আব্বা জানের খাওয়া হয় না আর হুজুরের আম্মা যেন ঘরে আসেন না আল্লাহ পাক গাউসুল আজমের ওয়ালে সাহেব আব্বা জানকে ক্ষুধার্ত হয়ে পড়লেন আল্লাহ পাকের ইশারা উনি ক্ষুধার্ত হয়ে গেলেন আর আব্দুল্লাহ বিন সুয়াইমিন দরবেশ আব্দুল ইবনে সুয়াইমিনের বাগানের ফল উনি ভক্ষণ করে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকে মেল লাইন এসেছে এসেছে চলেন পরের দ্রব্য না বলিয়া লইলে কি মুরব্বীরা বলবেন তো আমি ছেলেদের কাছে জিজ্ঞেস করছি এরা স্কুলেটা পড়েনি পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয় মনে আছে না এখন এসব আর পড়া পড়িনি গাউসুল আজমের অলে সাহেব আব্বা জান হায় হায় কেন খেতে গেলাম যে ব্যাক বাগানে গেলেন একজন কাম কেয়া জাতা হয় কি করছে বাগানের মালি মালি কাজ করছেন হুজুরের ওয়ালেদ সাহেব আপনারা জানেন বলে খুব ইশারা বলছি এ ঘটকপুকুরের পাশে তো বাপ রে বাপ ওয়াজের ডিপো তো আমি জানিনি একটু ইশারা ধরিয়ে দিলেই বুঝে যায় যে হুজুর কি বলতে যাচ্ছে আমি বুঝিনি আমার পেয়ারা আবার আল্লাহ ওয়ালা গনেরা বাগানে যিনি আছেন ওনাকে যে হুজুরে ওয়ালেদ সাহেব সালাম করে বলছেন বাবা সম্ভবত আপনার বাগানের ফল হবে উনি বললেন বাবা আমি বাগানের মালিকই নই আমি হলাম মালি মালি মালিক কিসকো বলা যাতা হয় যো কাম কিয়া যাতা হয় আর মালিক কিসকো বলা যাতা হয় জিসকো বাগান ভি হোতা হয় সমঝ মে আই বাত না জি এক কয় কতটা ফারাক বুঝছেন বাগানের মালিক সংক্ষেপ কালাম ও বাবা মুরব্বী সাহেব দরবেশ সাহেব সম্ভবত আপনার বাগানের ফল হবে গিয়ে পৌঁছালেন যদি ক্ষমা করে দিতেন বাবা ক্ষমা হতে পারে ওয়াজগুলো আপনারা জানেন বারো বছর উনি তখন মনে মনে ভাবলেন আল্লাহ পাক বলেছেন বান্দারে তোর আমাকে ভয় কর ভয় করার মতো ভয় কর তাই আমি ইউনুস উঠে আজকে কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম কেউ কি মনে করে দিতে পারবেন কোনটা প্রথম তেলাওয়াত করেছিলাম
আমি বলি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই আয়াতটা কি তেলাওয়াত করেনি সমর্থন দান করেছিলাম না করেনি দেখুন তো এতক্ষণ পরে ফিরছে কিনা আল্লাহ পাক কোরআন পাকে ফরমালেন বান্দা তোর আমাকে ভয় কর হাক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় কর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না তোরা যেন মরবি না ইল্লা যতক্ষণ না ওয়া আনতুম মুসলিমুন তোরা মুসলমান না হচ্ছিস কাজের মানুষ না হচ্ছিস তোরা যেন মরবি না মরতে যদি হয় মরার মতো মর যেমন মরণ বরণ করেছিলেন খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যে মরণ বরণ করেছিলেন আল্লাহতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি গাউসুল আজম বাবা বড় পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জি আহা খাজা গরিব নেওয়াজ চলে গেলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন গোসল হয়ে গেল কাফন হয়ে গেল লাশ মুবারক জানাজা হবে এমন সময় একদল হুজুরের কাছের মুরিদের এসে আরজ করতে লাগলেন ও হুজুরের খাদেম গনেরা জনমের মতো বিদায় আর দেখা হবে না একবার হিন্দের অলিদের সর্দার খাজা বাবার চাঁদ মুখখানা আমাদের ঘরে দেখতে দিন কাপড়ের বাদনটা খোলা হলো একটা একটা করে কাপড় মোবারক সরানো হলো দেখা গেল খাজা বাবা গরিবে নেওয়াজ আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কপাল মোবারকের উপরে পেশানি মোবারকের উপরে আরবিতে লেখা হয়ে যায় নুরানি অক্ষরে লেখা হয়ে যায় হাজা হাবিবুল্লাহে মাতা ফিহুব্বিল্লাহ ও হিন্দের মানুষরা দেখে লাও আমি আল্লাহ বলছি আমার বন্ধু আমার মহব্বতেই চলে এসেছে হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি মিশরের অন্যতম আলেম যিনি তার মা জননীকে ১৭ বার কাঁধে করে ঘাড়ে করে পিঠে করে নিয়ে মক্কার কাবার মেহমান হয়েছিলেন কষ্ট হলো বলতে সুবহানাল্লাহটা আর একটু জোরে বললে হতো না কথা বোঝা যায় আমলের রং আছে কতবার বললাম কতবার বললাম ১৭ বার অসুস্থ মানুষ চলাফেরা করতে পারতেন না প্লেনে করে যেতেন তাই না হজে প্লেনে করে যেতেন জাহাজে করে হ্যাঁ কি বোঝা যায় পায়ে হেঁটে বলুন না জোরে সুবহানাল্লাহ মা জননীকে পিঠে করে নিয়ে মক্কার কাবা শরীফ মদিনা শরীফ বলুন না জোরে সুবহানাল্লাহ জি আর ইনি সামান্য একটা কি করেছে আমল তাতি এনার গরম কি জি আমলের রং আছে বাবা চলেন হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন লাশ মুবারক গোসল হয়ে গেল কাফন মোবারক পরানো হয়ে গেল জানাজা হয়ে গেল লাশ মুবারককে নিয়ে কবরস্থানে দাফন করা হয়ে গেল ও মুসলমানের ছেলে মেয়েরা মিনহা খলাকানাকুম ও ফিয়া নুঈদুকুম মিনহা খলাকানাকুম যে মাটি থেকে তোমাকে বানানো হয়েছিল ও ফিয়া নুঈদুকুম সেই মাটির মধ্যে তোমাকে রাখা হচ্ছে ও মিনহা নুখরিজুকুম তারা দান করা যে মাটি থেকে আবার আখেরাতের দিনে তোলা হবে এমনি করে মানুষেরা দোয়া পড়ে মাটি মঞ্জিল করে দোয়াখানি করে এবার চলে আসবেন এমন সময় দেখা যায় হুজুরের কাঁচা কবরের উপরে আল্লাহর তরফ থেকে আরবি অক্ষরে আপনা আপনি আপনা আপনি আপনা আপনি আল্লাহর হুকুমে লেখা হয়ে যায় জুন্নুল হাবিবুল্লাহে মিনাস শাওকে কাতিলুল্লাহ ও
মিশরের মানুষের আজ দেখে নাও আমি আল্লাহ বলছি আমার বন্ধু জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার মহব্বতেই শহীদ হয়ে গিয়েছে খাজা বাবার কপাল মোবারকে যেমন আপনি আপনি আল্লাহর হুকুমে লেখা হয়েছিল ওনার কবরের উপরেও তেমন বলুন না জোরে সুবহানাল্লাহ ও লাইনে গেলে অনেক আছে দুটোই ইতি টানলাম আপনাদের কষ্ট হচ্ছে না তো আমি আপনাদের ঠকাবো না যদি ছেটে কেটে বলছেন কি করব কথাগুলো এসে যাচ্ছে একটু বলে ফেলছি এর বেশি কিছু না না বললে তো বুঝতেন না অনেক কেমন আছে কিছু মনে নেবেন না আবার অনেক ভাইরা বুঝছেন যে হুজুর সত্যি একদম মেল লাইন ছাড়া এদিক ওদিক করছে না কি করব হ্যাঁ নতুন ড্রাইভার হলে বেশি স্টিয়ারিং ঘোরালে বলা যায় না কোথায় পড়ে যাবে ঠিক আছে একবার তকবীর দেন তো নারে তকবীর আল্লাহ ভালো ড্রাইভারদের হয় না আমরা একটু দুর্বল ড্রাইভার কি করব বলা যায় না কোথায় পাল্টি কি মরব আমার পেয়ারা বারে ঢেসে গেলে বলে গেলাম ১২ বছর হুজুরের আব্বা জানেন সেই বাড়িতে গোলামতি খাজা কমপ্লিট হয়ে গেল শুনছেন তো ভালো করে শুনেন ও আমার পেয়ারা ভাইরা আগামী কাল সকাল হবে গৌসুল আজম হুজুরের আব্বা জান কিবলার ১২ বছর কমপ্লিট হবে আগামী কাল সকাল হবে ১২ বছর কমপ্লিট হবে তাই আগের রাতে হুজুরের আব্বা জান ওনার শ্বশুর আব্বা জান যিনি হয়েছিলেন বড় পীর সাহেব কেন নানা জান আব্দুল্লাহ ইবনে সুয়াইমিন রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলতে লাগলেন বাবা দরবেশ সাহেব মনে কিছু নেবেন না একটা ফল খাওয়ার জন্য আপনার হুকুম আমি তামিল করেছি কেন জানেন আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওরে বান্দা তোরা আমাকে ভয় কর আক্কা তুকাতিহি ভয় করার মতো ভয় কর এই জন্য আমি মনে 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 ভাবলাম একটা ফল খাওয়ার জন্য যদি ১২ বছর যায় সেটাও যথেষ্ট একটা সেকেন্ডের জন্য ইন্না আযাবি লাশাদি আল্লাহর কঠিন জাহান্নাম আমি সহ্য করতে পারবো না তে একটা সেকেন্ড জাহান্নাম সহ্য করতে পারবো না ভেবে আমি আপনার বাড়িতে ১২টা ১২টা বছর আমি গোলামতি করলাম যে হুজুর আমাকে ক্ষমা করে দেবেন বেয়াদবি ক্ষমা করবেন যদি কোনো বেয়াদবি হয়ে যায় ক্ষমা করে দেবেন কাল সকাল হবে আমি রওনা দেব বাবা হবে না আর একটা প্রস্তাব বিয়ের প্রস্তাব সংক্ষেপ কালাম হুজুরের ওয়ালে সাহেব তাহাজ্জুদের নামাজ পড়লেন শেষ রাতে কি নামাজ জোরে বলেন এই তাহাজ্জুদ নামাজ বোঝেন তো এই বোঝেন এই ছেলেরা বোঝো এদিকে তাহাজ্জুদ নামাজ আছে আছে দেখো বাবু তাহাজ্জুদ নামাজ কাকে বলে জানেন তাহাজ্জুদ নামাজ কাকে বলে জানো ছেলেরা শুনেলাম ভাইরা শুনেলেন এতটুকু বলে যাই তাহাজ্জুদ নামাজ কাকে বলে জানেন পাঁচ ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে খোঁজ করে ভালো করে শুনেন পাঁচ ওয়াক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে ঠিক আছে কাকে তালাশ করে বললাম জোরে বলেন কাকে বললাম ঠিক আছে তো এটা মুখস্থ করেন পাঁচ ওয়াক্ত নামাজ আই রিপিট আবার বলছি বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে ঠিক আছে চলেন পরের লাইন আর তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ তাহাজ্জুদে আমার আল্লাহ নিজে বান্দা বান্দিকে তালাশ করে আমি কি বোঝাতে পেরেছি এবার ভেবে দেখুন পড়বেন না পড়বেন না আমি ইউনূস জানি নি পাঁচ ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহ আর তাহাজ্জুদে আমার আল্লাহ বলেন 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 বান্দার বলুন না জোরে সুবহানাল্লাহ কিতনা ফরক হ্যাঁ ইসকা কোই মিসাল হ্যায় জি তব
ইনি শুধু বলছে ফুরফুরায় কি করতে যাও murid কেন হও ওখানে অত দূর কেন যে জিকির আজকার করতে যাবে হ্যাঁ আল্লাহ আল্লাহ কেন করো বেহুদা মাথা মোটা তোর এলে মাছে আমার পেয়ারা বার আল্লাহ ওয়ালা গনে রাং বিয়ের প্রস্তাব হুজুর তাহাজ্জুদে নামাজ পড়ে জাজ্জা 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 জাজ্জার করে কাঁদে আল্লাহ হুজুরের আব্বা জান আবু সালে মুসা রাহমাতুল্লাহ আল্লাহ পাক আপনি আমাকে বাঁচিয়ে দেন ওহি বন্ধ হতে পারে ইলহাম ইলকায়া কোন জারি আছে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতে লাগে ও হযরত আবু সালে মুসা লা তাকা বলা তা জান তুমি ঘাবড়াবে না তুমি কাঁদবে না তুমি চিন্তা করবে না আব্দুল ইবনে সুয়াইমিন বিয়ের প্রস্তাব দিয়েছে ওরে আবু সালে মুসা রে আমি আল্লাহ জানি তুমি হলে ইমাম হাসানের খানদানের ছেলে আরে আব্দুল ইবনে সুয়াইমিন হচ্ছে এনার যে মেয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে এই মেয়েটা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর খানদানের মেয়ে যে যা আশা করে আল্লাহ তাকে তা মিলায় কথা বুঝছেন না বুঝছেন না ইনি ভালো লেবে আবার টাকাও লেবে তাই হয় না কি রে বাবু হ্যাঁ তাই হয় আমার পেয়ারা ভাইরা আল্লাহর তরফ থেকে ইলহাম ইলকা জারি আছে এখনো জারি আছে আল্লাহর তরফ থেকে আওয়াজ আসতে লাগে ও আবু সালে মুসা তুমি সম্মতি দাও সম্মতি দাও সম্মতি দাও সম্মতি দাও ইজাজত দাও এজেন দাও ইজাজত দাও সম্মতি দাও সম্মতি দাও ইজাজত দাও ও আবু সালে মুসা তুমি জানো না এই সম্মতির মধ্যে আমি আল্লাহ তাআলা নেমাতে ওজমা লুকিয়ে রেখেছি আমি আল্লাহ পাক তোমাদের ঘর আলো করে এমন একটা ছেলেকে পাঠাবো এমন একটা আওলাদ আমি আল্লাহ পাঠিয়ে দেব যে ছেলেটা যে সন্তানটা যে আওলাদটা তোমার तमाम পৃথিবীতে যত অলিকুল যাবে সমস্ত অলিকুলের শিরোমণি হবে সমস্ত অলিদের সরদার যেমন হবে तमाम অলিকুলের কাদের উপরে তোমার বেটার কদম থাকবে আমার রসটাকে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কষ্ট দিচ্ছে আমার পেয়ারা ভাইরা সম্মতি দিলেন ইজাজত দিলেন शादी হয়ে গেল গাউসুল আজম কাল্লা দুনিয়া দেখালেন গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপ করছি সময়ের জন্য হুজুর আমার দুনিয়া আসলেন বড় হলেন বিরাদের সরদার হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ গাউসুল আজম এক তারিখে হাজার 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 murid মুতাকিদিন খলিফা ভক্ত অনুরক্ত আছেন সকলের সম্মুখে বলেছিলেন বাবারা আমি আব্দুল কাদের জিলানী ও আম্মা বে নেমাতে রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ নেমাতে শুকরিয়া করে বলছি আমি অহংকার করি না তাকাব্বুরি করি না কাদিমি হাজিহি আল্লাহ রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ লিখে দেন কথাগুলো জি দোয়া করেন জি না কাদিমি হাজিহি আল্লাহ রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ গাউসুল আজম বলেছিলেন কাদিমি আমি আব্দুল কাদের জিলানির কদম মোবারক হাজিহি আল্লাহ রাকাবাতে রাকাবাতুন মানে কাঁধ কি বললাম রাকাবাতুন মানে কাঁধ কাঁধ আল্লাহ রাকাবাতে কুল্লে ওলি আল্লাহ আল্লাহ পাকের দুনিয়ায় যত ওলিয়া উলিয়া আছেন সমস্ত ওলিয়া উলিয়াদের কাদের উপরে আমি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আমার কদমকে আল্লাহ কবুল করেছে জোরে বললেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ দোয়া করবেন আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে অন্যান্য কিছু না বলে লাইন ওয়াইজে সেই প্রথম থেকে ধরে এই পর্যন্ত পৌঁছানোর আল্লাহর মঞ্জুরি যতটা ছিল হয়েছে আল্লাহ কখনো নিয়ে আসেন আবার আসবেন মাপ করে দেবেন গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে আবার ইসলাম পুনরুজ্জীবিত হয়ে গেল বলুন না জোরে সুবহানাল্লাহ আর একটু জোরে বললে হতো না সুবহানাল্লাহ একটুখানি বলে যাই আশা রাখি আপনাদের ভালো লাগবে বলবো কি এক দু মিনিট সময় লেগে যাবে অসুবিধা হবে না তো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
ولا آله قدر گولے بلبلے بودن یا بودن دیشا پری قدر گولے بلبلے بودن یا بودن دیشا پری قدر گوہار شاہ بودن دے یا بودن دے جوہری جنہوں نے بولے نا قدر گولے بلبلے بدانت یا بدانت شاہ پری قدر گولے بلبلے بدانت یا بدانت شاہ پری قدر گوہار شاہ بدانت یا بدانت جوہری اللہم سل سيدنا وعلى آل سيدنا نعره تكبير আর একটু জোরে বলতে পারে না নারে তাকবীর নারে তাকবীর সব বিল্কুল ঠিক হয় সব ঠিক আছে হিন্দের ওলিদের সরদার কে খাজা বাবা গরিব নেওয়াজ হুজুর নয় জোরে বলল না আলহামদুলিল্লাহ জোরে বললেন আলহামদুলিল্লাহ আমি বড় পীর সাহেব কেবলার কথাই বলছি যে এই খাজা সাহেবের দরজা জানেন তো হ্যাঁ জানেন তো হিন্দের ওলিদের সরদার সুলতানুল বলেন বলেন সুলতানুল হিন্দ হিন্দের বাদশা বলুন না জোরে সুবহানাল্লাহ কথা দে আছে খাজা বাবার দরবারে মানুষ যখন ছুটে 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 যায় দুটো হাত তুলে দোয়া করে আর বলে হুজুর আপনার দরবারে এসেছি বহুত দূর ছায়া হো বাবা তেরে দরবার মে আহা মানুষ কেঁদে কেঁদে দোয়া চায় আল্লাহর ওলির দরবারে হুজুর দোয়া করেন বহুত দূর ছায়া হো বাবা তেরে দরবার মে ভর দে ঝুলিউ কো মুঝে বাবা মুহাম্মদ কে নূর সে হুজুর বহু দূর থেকে এসেছি আয় খাজা বাবা আপনার দরবারে এসেছি রসুল্লাহ নূর দিয়ে আমার অন্তরটা ভরপুর করে দেন পুরে গুলজার করে দেন বলে গুলজার করে দেন এমন করে করে দোয়া করেন কেননা মানুষ জানে খাজা বাবা এত বড় আল্লাহর ওলি আল্লাহ পাকের বড় কাছের মানুষ বড় কাছের বান্দা সেই খাজা বাবার মতো মানুষ উনিও বলেছেন বড় পীর সাহেব কেবলার সামনে বাবারা বড় পীর নাম শুনেছো চোখে দেখো না আল্লাহ তাআলা আমি মাইনুদ্দিনের সঙ্গে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একাদ দিন নয় একাদ সপ্তাহ নয় আমি প্রায় দুই মাস কাল আমি আর গাউসুল আজম এক সঙ্গে তারাগড় পাহাড়ের উপরে গাউসুল আজমের ঝোপড়াতে আমরা একসঙ্গে অবস্থান করেছি বাবা বড় পীর নাম শুনেছো চোখে দেখো না বাবা বড় পীর কাকে বলে শুনে নাও আল্লাহ পাক বড় পীর সাহেব কেবলাকে এত বড় দরজাওয়ালা করেছিলেন ওনার কদম মোবারক তামাম পীরেদের কাদের উপরে শুনেছো বাবা আমি মাইনুদ্দিন